하느라 빠삭도 하나. সুন্দর একটা জায়গা একটু জিরে এলোই অনেক ঠিক আসলাম অনেক জায়গা আসলাম কাউকে ঠকাতে পারলাম না দশটা টাকা যদি কোরআন থেকে টাউডামি করে নিতে পারতাম তাও তো মনে করতাম যে এই এলাকায় টাউডামি করলাম উফ আর কুলা না কি কইরা খাই এখন না একটা সিগারেট খাই তারপরে আপনি কোথা থেকে আসলেন আমার বাড়ি হলি গাজীপুর ডিস্ট্রিক্ট গাজীপুর জি এটা কি বানছেন ও আমি যখন এই এই দেশে আসলাম না আর গাজীপুর দিয়েও আমাকে সবাই মাংকি বলে ডাকে গাজীপুর দিয়ে আপনারা কি কয় মাংকি বাবা সেইরকম এটা আপনার নামই রাখছেন তার জন্য আমি মাংকিটাই পরে থাকি আর আপনার নামও মাংকি মাংকি সেইরকম নাম রাখছেন মাংকি অর্থ জানেন জানি কি অর্থ কোটিপতি বাবা নিজের নামটা খুব গপ্প করে মাংকি অর্থ হলে পায়রা বানর তাই নাকি আচ্ছা আপনার বাড়ি কই আমার আমার এলাকার আমার বেলকুচি এলাকার সব লোক আমাকে বলে আমাদের ডগ সাপ খুশি না আপনার আরে খুশি মাসা আপনি তো একটা গাধা কে পাগলের বলাই বলা ডগ বলি কুকুর রে কয় ও এই জন্য তো ভাই এই এলাকায় যাও না এলাম এই রাস্তা তা হন নিছি না দুইটা কুত্তা আমার পাশে আছে হুমানে বুক আরে সোলাইলে তো আপনি গাবি নিয়ে যাইতেন আর জানেন আমাগো নামি দামি লোকের কি আমি মনে করেন যে এখন বর্তমান ফুটপাতের ব্যবসা করি তাহলে আপনি কি করেন আমার কথা বাদ দেন আমার নানান ধরনের ব্যবসা মনে করেন যে আমার দাদা আমার দাদার সাইডটা দুয়াতের কোম্পানি আছে আর আমার বাবে করতো ফোর টোয়েন্টির ব্যবসা আমি করি টাউডামির ব্যবসা এই যে ভাই আমার সিগারেট এই টুকা আমার নানা সিগারেট দিলাম তাই নানা মুতা বানিয়ে এলাম আমি খাবি না আরে ভাই আসল কথা কি জানেন আমি করিলে ঠগামি ব্যবসা ও আমিও তো ঠগামি ব্যবসা চার পাঁচ দিন ধরে ঠগাবার পারতেছি না বিড়ি খামো হে পয়সাটা নাই ওই আপনার কাছে এখন একটু আগুন সাবান নিয়ে বিড়িটা খাই আসছি ও আচ্ছা তাহলে তো বন্ধুই হইলাম আমরা আপনি আমিও তো বলে তুই দুই নাম্বারই মনে করেন যে আমি তো দিন আসতেক ধরে টাউটামি করা আইনি দুইটাতে আসাল একটা সিগারেট দিল তাতে আমি খাইলেন ঠগামি তাই নাকি ওন বাবা রাহেল এলাকা যাতে যাতে ঘুরে গেলাম গা আচ্ছা তাহলে কে কাম করি কি কাম করবেন এই এলাকার একটা ভেনালা আমি উনি আতি গলা শুনছি আর বউ কইতেছে যে মালের নিগা যাও মানে দোকান করে ভ্যান নিয়ে 30-35 হাজার টাকার মাল আনবো আমি মরমু আপনি খালি কুয়ে বিলে লাস্টটা ভ্যান উড়াবেন উড়ান তুরি আমার কাম উড়ান তুরি কাম যান ফাঁকা জায়গায় যাবো না ওই আপনি একটু প্রস্তাব করবার যাবেন তারপরে টেকা ভ্যান মায়ের জন্য কে হে বুদ্ধি আমার আছে আচ্ছা ভালো করে মরিন করলে আবার
আমার দোস্ত কুনিন সেগেরের দরাদি আমারে দিয়া খায় নাইরি আমি কোনেই পামুরি দোস্ত ভাই কি ভাই বন্ধু রে বাবা রাহেন কেন বাপ কইন আপনি বাবা কইন ওটা কান্দা সিরিয়াল হয়ে পড়ে বুঝেন নাকি উড়েন কে বা উড়ে আমার দোস্ত রে আরে আইলে দোস্ত আছিল রে আমার শুনার লাগা দোস্ত আছেন গো আমার দোস্ত কোনদিন দাঁত গইসা ভাত খাই নাই উড়ে আমি আর কার কাছে যামু রে উ দোস্ত ও বন্ধু না মারা গেছে আমি লাশের বগলে না ভাই এটাই লাগবো ভাই না ভাই আমি মাফ চাই ভাই বাবা রে ভাই আমি ভাই আমি ভাই মরালি মরালি চিপ মারি না ভাই না একটু আপনি বেলে কইরা নেন গো ও বাবা রে বেলালা ভাই পার ভাই আমি তো দোকানের মালে নিয়ে গেছি তো বলো কারণ যে বাসেন তুই গেলি ও আয় আমি হুঁচি বেলালা লাগরি মাইশের দুকুই বুঝে গো তোমার দোস্ত কিভাবে করে মরছে আরে খালি বগল আইলো খালি একবার হকি স্টিক করছে গো হকি স্টিক তো না এই হাড়ি স্টক হাড়ি স্টক তো দোস্ত মারো না আমার ধান শোধ না হাড়ি স্টক না হকি স্টক আমি বুঝি না খালি থানা দিয়ে যদি তো যাবো না থানা না লাগবো না আমরা আবার নাকি ধরু নি ঢুকা দর তো করে রে ভাই আরে তো তোরে কি ভাবি দিলাম রে মইরা না ভাই হক তোইছে দেখি আরে আমার দোস্ত কারের হলা লাগা লইছে রে উহ এ তো হক তো কে তাড়াতাড়ি করে মুইতাই আমার লাশ দেখে ডর করে আগুন রাখলি পারে ভূত পিছাসে পারে না বিড়িও খাই আর আগুন ডর করে যদি যাইতা ধরে গো জীবনে তো লাশের টিপ মারি নেই ওরে বাবা সাইয়াও থাকুন নাকি বগরের টে হাও আছে আবার যদি ভূতে নিয়ে হবে এটা বিড়ি দিয়ে ইলাহিল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইলাহি বিড়ি জালে করা ১০,০০০ মানুষও তো দেখি না আমারও ঠকাই দিয়ে গেছে রে শালা
তারপরে আমি হইল বেলকুচি থানার ঠক তুই কাজীপুরের ঠক না তোরে তোর কাছে কোন যদি টিয়ার মাগনা নিছি আমি আমি বেলকুচি থানার ঠকি নে মরা আমার দিকে দোয়া করিস তোর দোয়া যাবই কি আর যাবই কি আমার তোর বানের তোর শালার বাড়ি তোর চিনি নে যাইকে হইস কইরা যাও আমি সালাম আইতাছি হই রে হই করে কি করি কত 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 হইলে জানো রাগ হলো না আমার কি
আমার সুন্দর হোক তোমার কি না